हेलो एवरीवन, वेलकम टू माय चैनल टेक्निकल पाठशाला। आई एम अमीनुर रहमान। टुडे आई डिस्कस अबाउट रेस पार्ट ऑफ सीबीसी। इन फर्स्ट जनवरी आई डिस्कस्ड अबाउट सीबीसी पार्ट वन। आज के आलोचना करार विषय हे फर्स्ट जनवरी ते जे सीबीसी ब्लड रिपोर्ट सम्पर्के आलोचना करेछिलाम एवं सम्पूर्ण आलोचना करते पारिनि एवं किछु अंश रये गेछिलो। सेई रये जावा अंश सम्पर्के आज के आमी आलोचना करब जेटा आमार सेकेंड पार्ट हिसाबे आसछे। जे अंशगुलो आलोचना करते आमार रये गेछिलो तार मध्ये छिलो एमसीएच। एमसीएच हच्छे इज शॉर्ट फॉर्म ऑफ मेन कॉर्पस्कुलर हिमोग्लोबिन। इट इज द एवरेज अमाउंट इन ईच ऑफ आवर रेड ब्लड सेल ऑफ ए प्रोटीन कॉल्ड हिमोग्लोबिन व्हिच कैरीज ऑक्सीजन अराउंड आवर बॉडी। এই এমসিএইচ হচ্ছে যে মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন, যেটাকে আমরা শর্ট ফর্মে চিনি এমসিএইচ। এটা কি না, একটা গড় সংখ্যা। আমাদের শরীরে যে আরবিসি আছে, আরবিসির একটা গড় সংখ্যা। গড় সংখ্যা বলতে যে প্রোটিনের গড় সংখ্যা, যেটাকে আমরা হিমোগ্লোবিন নামে চিনি। এবং এর কাজ হচ্ছে আমাদের সারা শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই করা। আর এই টেস্টটা আমরা কেন করি, যে এই টেস্টটা অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া রোগকে চিহ্নিত করার জন্য আমরা এমসিএইচ টেস্ট করি। এখন জেনে নিয়ে যাক, আমাদের শরীরে যদি এমসিএইচ এর মাত্রা কমে যায় এবং বেড়ে যায় আমাদের কি রোগ হতে পারে। ডিক্রিজ দ্য লেভেল অফ এমসিএইচ পেশেন্ট সাফার ফ্রম মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। যদি এমসিএইচ এর লেভেলটা কমে যায় তাহলে পেশেন্টের ব্লাডের মধ্যে কি দেখা যাবে, যে আরবিসি সংখ্যা খুব ছোট ছোট এবং এটাকে আমরা বলবো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আর যদি বেড়ে যায় কি হবে লেভেলটা, যে সেখানে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হবে। বেড়ে গেলেও একটা অ্যানিমিয়া হবে, তখন কি হবে ব্লাডের মধ্যে যে আরবিসির যে সেলগুলো হবে একটু বড় বড় হবে। আর কি হবে, লিভার ডিজিজ। যখনই এমসিএইচ বেড়ে যাবে তখন লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হওয়ার কারণে কি আছে, যে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এই আরবিসির যে গঠনগত বৈশিষ্ট্য যখন ম্যাক্রোসাইটিক হবে তখন তাতে কি দেখা যাবে আরবিসির মধ্যে কম, যে ভিটামিন বি টুয়েলভ কম থাকবে এবং ফলিক অ্যাসিড কম থাকবে। আর নর্মাল ভ্যালু হচ্ছে এমসিএইচ হচ্ছে 27-31 পিকোগ্রাম পার সেল। তাহলে আমরা জানতে পারলাম যে এমসিএইচ কমে গেলেও রোগ হয় আবার বেড়ে গেলেও রোগ হয়। এখন জানবো যে এমসিএইচসি, এই এমসিএইচসির ফুল ফর্মটা কি, এটা নাম হচ্ছে মেন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। দিস ইজ দ্য এভারেজ কনসেন্ট্রেশন ইনসাইড এ গ্রুপ ব্লাড সেল। মানে হচ্ছে এটা একটা এভারেজ সংখ্যা মাত্র, যেটা একটা ব্লাডের মধ্যে একটা গ্রুপ অফ, একটা গ্রুপের মধ্যে একটা এভারেজ কনসেন্ট্রেশন অফ আরবিসি, সেটা হচ্ছে এমসিএইচসি। হোয়েন লোয়ারিং এমসিএইচসি ডিক্রিজিং স্ট্যামিনা ল্যাক অফ এনার্জি লোয়ার দ্য অক্সিজেন সাপ্লাই আওয়ার বডি টিস্যুস। মানে যখন এই এমসিএইচসি কমে যাবে আমাদের ব্লাডের মধ্যে তখন কি হবে, ডিক্রিজ দ্য স্ট্যামিনা, আমাদের ক্ষমতা কমে যাবে। ল্যাক অফ এনার্জি, প্রচুর পরিমাণে শক্তি হারিয়ে ফেলব আমরা। আর কি হবে, লোয়ার দ্য অক্সিজেন সাপ্লাই আওয়ার বডি টিস্যু। আমাদের যে শরীরের যে টিস্যু আছে সে টিস্যুর মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যাবে। আমাদের শরীরে এই এমসিএইচসির যে নর্মাল ভ্যালুটা কতটা, সেটা হচ্ছে 32-36 গ্রাম পার ডেসিলিটার। আর লিটারে কি আর কতটা, যে 320-360 গ্রাম পার লিটার। এখন আলোচনা করব যে আরডিডব্লিউ, এই আরডিডব্লিউ টেস্টটা কেন করা হয়। দ্য টেস্ট মেজর দ্য ডিফারেন্সেস ইন দ্য ভলিউম এন্ড সাইজ অফ আওয়ার রেড ব্লাড সেল অর এরিথ্রোসাইট। মানে এটা এই জন্য করা হয়
যে ব্লাডের মধ্যে যে পরিমাণ সেল আছে সেই সেলের হচ্ছে পার্থক্য এবং সেলের সাইজ জানার জন্য। আর এটা যখন কমে যাবে আমাদের শরীরে তখন কি হবে, যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে আর মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। মানে যখনই RDW কমে যাবে, মানে রেড ব্লাড সেল রক্তের মধ্যে কমে যাবে, তখন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। কারণ মাইক্রোসাইটিক অ্যানিমিয়া যখন হবে তখন ব্লাডের মধ্যে RBC-র যে স্ট্রাকচারটা খুব ছোট হবে, এবং ম্যাক্রোসাইটিক হলে ওই রেড ব্লাড সেলের মধ্যে RBC-র গঠনটা হবে, স্ট্রাকচারটা হবে একটু বড়। এই RDW যখন আমাদের রক্তের বেড়ে যাবে তখন কি কি রোগ হতে পারে, সেটা যেমন কোলন ক্যান্সার। কোলনে ক্যান্সার হলে যদি ব্লাড টেস্ট করা হয় তখন RDW লেভেলটা বাড়া পাওয়া যাবে। আর কি হবে, বাইলারি অবস্ট্রাকশন, লিভারের প্রবলেম বিভিন্ন ধরনের হবে। আর কি হবে, যে মাল্টিপ্লাই ক্যান্সার বা মাল্টিপ্লি মায়োলোমা, এটা এক ধরনের ক্যান্সার। আর এর নর্মাল ভ্যালু কি আছে, যে 12-15%। সুতরাং RDW টেস্ট এই জন্যই করা হবে, যদি তার মধ্যে বাড়া কমা থাকে এই ধরনের রোগ হতে পারে। এবার জানবো যে MPV, মেজর প্লেটলেট ভলিউম, দি টেস্ট মেজর দা এভারেজ সাইজ অফ আওয়ার প্লেটলেট। আমাদের রক্তে যে প্লেটলেট আছে তার এভারেজ সাইজটা, সেই সাইজ সম্পর্কে জানতে হলে MPV টেস্ট করতে হবে। আর MPV লো মিন্স বোন মরো ইজ নট প্রডিউসিং এনাফ নিউ প্লেটলেটস, রেজাল্ট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, IBS, ক্রন ডিজিজ। তাহলে MPV-টা কেন করা হবে, যে প্লেটলেটের অ্যাভারেজ সাইজ জানার জন্য এই টেস্টটা করতে হবে। আর কি হবে, যদি এটা রক্তের মধ্যে কম থাকে তাহলে কারণটা হবে যে বোন মরো, আমাদের যে হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা আছে সেই অস্থিমজ্জার মধ্যে নতুন করে প্লেটলেট তৈরি হচ্ছে না। আর এর কারণে কি রোগ হতে পারে, যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটা এক ধরনের রক্তাল্পতা। আর কি হবে, IBS আর ক্রন ডিজিজ, এই ধরনের রোগগুলো হতে পারে। যখনই পেশেন্টের MPV মাত্রাটা কমে যাবে তখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, IBS, ক্রন ডিজিজের মতো রোগ হতে পারে। আর এই MPV যখন পেশেন্টের শরীরে বেড়ে যাবে তখন কি কি রোগ হয়, ইনক্রিজ MPV কি হবে, না ব্রেস্ট ক্যান্সার, লাংস ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার। যখন রক্তে MPV-র মাত্রাটা বেড়ে যাবে তখন এই ধরনের ক্যান্সার হওয়ার চান্স থাকে। ওই জন্যে আমাদেরকে সতর্ক হতে হবে, যখনই MPV-র মাত্রাটা বেড়ে গেছে রক্তে তখন কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে শরীরের মধ্যে এই ধরনের কোনো পার্টসের মধ্যে ক্যান্সার এসেছে কিনা। আর এর নর্মাল রেঞ্জ হচ্ছে 7.2 femtoliter to 11.7 femtoliter। আর MPV বেড়ে গেলে কি কি হয়, যে হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড হরমোন বেড়ে যেতে পারে, হার্ট ডিজিজ, হার্টের রোগ হতে পারে, আর কি হবে ডায়াবেটিস হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, স্ট্রোক হতে পারে, আর হচ্ছে আর্টেরিয়াল ফাইব্রিলেশন। মানে যখনই এই MPV রক্তে বেড়ে যাবে ওই ধরনের ক্যান্সার এবং এই ধরনের কিছু ডিজিজ পেশেন্টের মধ্যে দেখা যেতে পারে। এই CBC ব্লাড টেস্ট সম্পর্কে পার্ট 1-এ যতটা আলোচনা করেছিলাম এবং কিছু পরিমাণ রয়ে গেছিল, সেই কিছু পরিমাণের মধ্যে আমি আজ পার্ট 2-এর মাধ্যমে কিছু আলোচনা করলাম এবং আরও কিছু রয়ে গেছে, কারণ এই CBC ব্লাড টেস্টটা অনেক বড় চ্যাপ্টার। তাই পার্ট 3 আকারে আরও কিছু অংশ আমি আলোচনা করব, সেই পার্ট 3-র ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালায় চোখ রাখুন। যদি আপনাদের এই পার্ট 2 ভিডিওটি ভালো লাগে
তাহলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সালকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন।